বরকত কে ছিল? বরকত কে ছিলেন না, বরকত কে ছিল? বরকত মানে বীর শ্রেষ্ঠ একজন সৈনিক ছিল। বীর শ্রেষ্ঠ আজকে দেখো শহীদ দিবস, ঠিক আছে? তো আজকে এটা কি দিবসে পালন করা হয়? 21 ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে পালন করা হয়। তবে আজকে তো 21 ফেব্রুয়ারি, তো আজকে কি দিবস? শহীদ দিবস, শহীদ দিবস 21 ফেব্রুয়ারি উপলক্ষে। আজকে স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের দিনে যে তোমরা ফুল দিতে আসছো, এটা কি তোমরা প্রতি বছর আসো নাকি আজকে প্রথম? প্রতি বছর আসছো। আজকে প্রথম আইছি। তুমি আজকে ফুল দিছো? না, দিনারে দেই নাই। তুমি কি রেসপি জানালা না? রেসপি মন থেকে জানাই। আচ্ছা, মন থেকে জানো। তুমি আজকে ফুল দিতে গেছিলা? না। তুমি কি তাহলে কি শহীদ দিবসে কি সম্মাননা দেখাইলা? এই যে আসলাম স্কুলে, এখন স্কুলে মানে বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণ করছি শহীদ দিবস উপলক্ষে। ভাগান্দোলন ইতিহাসটা বলতে পারবেন? ১৯৫২ সালে আমাদের ভাইয়েরা যারা ছিল দেশ স্বাধীন করার জন্য, আমাদের মাতৃভাষার জন্য দাবি জানিয়েছে এবং সেটা পাকিস্তানিরা মানে নাই দেখে তারা প্রতিরোধ করেছে এবং নানারকম তাদের ইয়ের মাধ্যমে তারা আমাদের ভাষা, মাতৃভাষা, আমাদের মায়ের ভাষাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। তা আমাদের, আমরা যে এখন ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কাছে আমরা ভবিষ্যৎ প্রজন্ম ছিলাম, তা আমাদের জন্য তারা ভেবেছে যে আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারবো না, এটা ঠিক না। এই জন্য তারা নানারকম প্রতিবাদের মাধ্যমে এই ভাষাকে করেছে আমাদের জন্য। এই যে আজকে যে শহীদ মিনারে সবাই ফুল দিতে যেতেছে, এত রেসপেক্ট দেখাইতেছে, বাট বাকি দিনগুলো দেখো এরকম কিন্তু করতেছে না। সবাই শহীদ মিনার জুতা পরে উঠতেছে, তারপর শহীদ মিনারে চা বিড়ি খাইতেছে, এটা কি ঠিক? না, এটা এক ফোটাও ঠিক না। এটাকে চেঞ্জ করতে হলে তোমার মনে হয় কি করা উচিত? সবাইকে সতর্ক করাতে হবে, সতর্ক করতে হবে সবাইকে। যেমন কিভাবে সতর্ক? এখানে কি দেশপ্রেমের কোনো কিছু আছে নাকি সতর্ক এই মেন? এখানে দেশপ্রেম তো থাকবেই, কারণ দেশের প্রতি ভালোবাসা না থাকলে সতর্ক কিভাবে হবে? তাহলে আমাদের আজকে যে আমরা একদিনের যে বাঙালি দেখা দিচ্ছি, একদিনের যে শ্রদ্ধা দেখা দিচ্ছি, এটা মোটেও ঠিক না, তাই না? হ্যাঁ না, এটা ঠিক না। মানে এটা শো অফ, জাস্ট শো অফ, রাইট? পুরাই শো অফ। তাহলে বাকি দিনগুলো তো শ্রদ্ধা করা যাচ্ছে না, রিয়েলি রিয়েল যেটা সেটা আসলে এটা তো শ্রদ্ধা করা যাচ্ছে। আজকে শহীদ মিনার অনেক সিকিউরিটি দেওয়া হয়েছে, সব মানুষ ফুল দিতেছে, শ্রদ্ধা জানাইতেছে, বাট অন্য দিনগুলোতে দেখো শহীদ মিনার মানুষ জুতা পরে উঠতেছে, সেখানে বসে আড্ডা দিতেছে, শহীদ মিনার পরিবেশ নষ্ট করতেছে, এটা কি ঠিক? না ভাইয়া, এটা ঠিক না। এখন কোনো একদিনের জন্য তো আমাদের নিশ্চয়ই মন থেকে শ্রদ্ধা জাগ্রত হবে না, ভাষার জন্য শ্রদ্ধা সেগুলো তো আমাদের প্রতিদিনই জ্ঞাপন করতে হবে, এখন সেটা তো আর একদিনে কোনো জাগ্রত হবে না। এখন আমরা একটা কুইজ করি তোমার সাথে, ঠিক আছে? সিম্পল একটা কোয়েশ্চেন, বলো বাংলা বর্ণমালা কয়টা? 50টা। বাংলা বর্ণমালা 39টি। বাংলা বর্ণমালা কয়টা? 29টি। সরি, 29টি। 50টা, 2টা। তুমি কি বলতে পারো বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি আছে? বাংলা ব্যঞ্জন বর্ণ 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ হলো 25টা। 25টা। আচ্ছা, ব্যঞ্জন বর্ণ হলো বলো তো। ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ণ ট ঠ ড ঢ মধিরন্ন ত থ দ ধ দন্তন্ন প ফ ব ভ ম ট্রেনার ঠিক আছে। আপনি ব্যঞ্জনবর্ণ বলতে পারবেন, মানে ব্যঞ্জনবর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত? ক খ গ ঘ ঙ চ ছ ণ জ ঝ ম প ফ ঘুরি গা ছ ঝ হ ট ঠ ড ঢ আর হবে না। ক খ গ ঘ ঙ চ ছ জ বরিগাজ্য ঞ ট ঠ ড ঢ ত থ উলট পালট হয়ে গেছে। ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম তালবস্য দন্তস্য বিসর্গ মিসিং। এখন মাইন্ডে নাই, ট্রাই ট্রাই যতদূর পারো, সমস্যা নেই, হইব না। ক খ গ ঘ ঙ চ ছ জ ছ ঞ ট ঠ ড ঢ প ভ ন ন ব ভ কয়বার কয়বার তুমি ব ভ বলতেছো? ভুলে গেছো? আচ্ছা, মানে ঘাবড়ে গেছো।
ताली हबे ताली सबगुला बोलते पारसे ताली ताली।